নমস্কার, বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি প্রত্যেকটা গত কয়েকটা এপিসোড ধরে আমি আপনাদের সামনে যেটা আলোচনা করছিলাম যে এক একটি গ্রহ নিয়ে এবং তার প্রতিকার এবং তার প্রতিকারের সাবধানতা নিয়ে, আজকে এরকমই একটি গ্রহ এবং তার প্রতিকার এবং সেই প্রতিকারের সাবধানতা নিয়ে আলোচনা করব। আমাদের দেখবেন একটা জেনারেল কনসেপ্ট কিছু রয়ে গেছে অ্যাস্ট্রোলজি সম্বন্ধে, যে এবং বিশেষ করে কিছু বয়োজ্যেষ্ঠ জ্যোতিষ তারা তো বলেই থাকেন যে মেয়ে মানেই এই গ্রহগুলো চোখ বন্ধ করে দেওয়া যায়, ভালো বিয়ে হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মেয়ে মানেই আমাদের পলা আর ওই চন্দ্রের প্রতিকার মানে পার্ল বা মুক্ত চোখ বন্ধ করে দেওয়া যায়। তো এই ধরনের স্টেটমেন্টগুলো সেগুলো খুবই আপত্তিকর, সেগুলো বলবো জ্যোতিষ শাস্ত্র সম্মত নয়। তো আপনারা এই বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠান যখন দেখতে থাকবেন বা প্রত্যেক দিন দেখবেন, আপনারা বুঝতে পারবেন যে এই মিসকনসেপশনগুলো কতটা মানুষের মনের মধ্যে একটা জায়গায় খুব বাজেভাবে ঢুকে গেছে, যার ফলে জ্যোতিষশাস্ত্রটাকে ঠিকভাবে তারা অ্যাকসেপ্ট করতে এখনও দ্বিধাগ্রস্ত করে থাকে। তো যাই হোক, আজকে এরকমই একটি গ্রহ নিয়ে আলোচনা করব। তো আজকে আলোচনা করার আগে একটা আমি আনন্দের সঙ্গে একটা ঘটনা শেয়ার করতে চাই আপনাদের সামনে। গত শনিবার আমি চেম্বার করছি। আপনারা জানেন প্রত্যেক শনি এবং আমি রোববার চেম্বার করি, কারণ মূলত আমি বাকি দিনগুলো থাকতে পারি না, চেম্বার করতে পারি না সেভাবে। সোম থেকে শুক্র আমি একটি কলকাতার একটি ইঞ্জিনিয়ারিং কলেজে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমি সিনিয়র ফ্যাকাল্টি অধ্যাপনার কাজে যুক্ত থাকি, তাই দিনের বেলাতে আমি করতে পারি না সোম থেকে শুক্র, তাই শনি রবি আমি ফুল টাইম চেম্বার করি। আর কিছু স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট থাকলে সেক্ষেত্রে সেটা রাত 7:30টার পরে, কলেজ আওয়ার্সের পরে আমি করে থাকি। তো যাই হোক, তো ঠিক গত শনিবারের ঘটনা, আমি চেম্বার করছি, তার সঙ্গে আমি শুনলাম যে একজন দেখা করতে যাচ্ছেন, একটু বিশেষ ব্যাপার নিয়ে আমার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। তো আমি বললাম ঠিক আছে, আমি জাস্ট তাকে দেখছিলাম এবং তারপরে তাকে ওয়েট করতে বললাম, সে এলো, একটি মিষ্টির কিছু মিষ্টি নিয়ে এলেন আমার আমার সঙ্গে সামনে। তো এসে আমাকে প্রণাম করতে শুরু করলেন, আমি একটু মুখটা চেনা চেনা মনে হলো, ঠিক মনে হচ্ছে কোথায় দেখেছি কোথায় দেখেছি। তো বললেন, স্যার আমি আপনার কাছে 2 বছর আগে এসেছিলাম আমার বাবার সঙ্গে, আপনি আমার প্রতিকার দিয়েছিলেন এবং আমি WBCS এক্সাম ক্র্যাক করে আমি বি গ্রেড আমি পেয়ে আমি WBPS ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস জয়েন করেছি এবং আমি এখন DSP। তো যাই হোক, তো আমার শুনে খুব ভালো লাগলো এবং সে আমাকে যেটা যা যেটা জিজ্ঞাসা ছিল সেটা হচ্ছে যে আমার কি যা প্রতিকার দিয়েছেন সেগুলো আরও একটু বেশি পাওয়ার দিলে আমি খুব তাড়াতাড়ি উচ্চ পদে আসীন হতে পারবো। ডিএসপি ইজ এ ভেরি প্রেস্টিজিয়াস পোস্ট ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসারের পোস্ট, তো আরও কি আমি তাড়াতাড়ি উন্নতি করতে পারবো। তো এটা ছিল শুরু আজকে আলোচনা, যদিও আমি তাকে বললাম না, যা হয়েছে সেটাই যথেষ্ট, কারণ আমি প্রত্যেককে লাইফ টাইম রেমেডি দিই, প্রত্যেকের জন্য লাইফ টাইম 12 বছরের পরে যা রেমেডি লাগে সেটা টিল ডেথ চলে। তো মনে পড়ছে, আমি একটু বলি এর সঙ্গে, গত WBCS এক্সামে আমার কাছ থেকে যে সমস্ত ক্লায়েন্ট, তার মধ্যে 5টি ক্লায়েন্ট 5 জন WBCS এক্সাম ক্র্যাক করেছিলেন, তার মধ্যে একজন জয়েন করেননি, সে তিনি পিওতে ব্যাংকের পিওতে জয়েন করেন প্রফেশনাল অফিসার পোস্টে, বাকি 4 জন WBCS জয়েন করেন, করার পর আমার খবর দিয়েছেন, তো এই ছেলেটিও তার মধ্যে একটি। তো আমার বক্তব্য হচ্ছে যে কেন আমি শেয়ার করলাম ঘটনাটা, উদ্দেশ্য একটাই, যে যদি ঠিকঠাকভাবে বিচার করা যায় একজনের চার্ট, একজনের চার্ট মানে একজনের চার্টগুলো মানে কালেকশান অফ চার্টস, একটা দুটো চার্ট নয়, এটাকে বলা ডিভিশনাল চার্ট আমি যেটা বলি, একজনের জন্য মিনিমাম 16 থেকে 20টা চার্ট দেখে তবে লাইফ টাইম একটা প্রেডিকশন বলা যায় এবং সেই প্রেডিকশনে পারফেকশন আনা যায়, সেখানে হতে পারে বা হতে পারে না সম্ভাবনা পসিবিলিটির জায়গাটা একেবারে জিরো। আমাদের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং একটা কথা বলা হয় 1 or 0, ডিজিটাল, এখানে অ্যানালগের কোনো গল্প নেই, এখানে ডিজিটালি, অর্থাৎ হবে না হবে না, পরিষ্কার, হতে পারে আপনার মনে হচ্ছে হতে পারে এই হলে হবে তা কিন্তু নয়, জায়গাগুলো ডেফিনিট করা যায় তার জন্য প্রত্যেকটা ভাবের জন্য আলাদা আলাদা চার্ট হয়, সেই চার্টগুলো দেখতে জানতে হয়, পড়াশোনা করতে হয়। আমি এখনও প্রত্যেক দিন বিভিন্ন ব্যস্ততার মধ্যেও, কলেজ আছে আমার, আমার বিভিন্ন ক্লায়েন্ট আছে যারা বাইরে দেশে এবং বিদেশ থেকে যারা আমাকে ফোন করে, অন ফোন সার্ভিস না, এক্ষেত্রে বলে রাখি যারা নিতে পারছেন না, আমার চেম্বার আসতে পারেন না, তারা অন ফোন সার্ভিস নিতে পারেন, ফোনে ওভার ফোনে এট ওভার টাইম প্লেস দিয়ে আমার ফিজটা আমার অ্যাকাউন্টে ক্রেডিট করে দিতে হয় এবং একটা টাইম দেওয়া হয় রাত্রিবেলা, সেই রাত্রিতে সেই টাইম অনুযায়ী তারা ওভার ফোন করলে আমি তাকে কনসালটেশন দিতে পারি এবং রেমিডিও দরকার হলে সেই ক্ষেত্রে আমি বাই পোস্ট পাঠিয়ে দিতে পারি।
তো সেই ক্ষেত্রে বলি, তো সেই ক্ষেত্রে এত ব্যস্ততার মধ্যেও এখনও আমি প্রত্যেক দিন অ্যাটলিস্ট আধ ঘন্টা থেকে পৌনে এক ঘন্টা সময় দিই আমার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের পড়ানোর জন্য। যেমন আমি প্রিপারেশন নিতে হয় প্রত্যেক দিন, আমি প্রায় 20 বছরের উপরে এই আমার মেন প্রফেশন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আছি, ছিলাম আগে ইন্ডাস্ট্রিতে, গত 12 বছর ধরে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে আমি আছি, এখন লাস্ট বিগত একটি 4 বছর ধরে একটি ইঞ্জিনিয়ারিং কলেজে আছি, একটা খ্যাতনামা ইঞ্জিনিয়ারিং কলেজে। ঠিক স্টুডেন্টদের জন্য পরিষেবা দেওয়ার জন্য আমাদের পড়াশোনা করতে হয়, তেমনি এই ক্ষেত্রেও অ্যাস্ট্রোলজির ক্ষেত্রেও আমাকে আমার এই শখ বলুন বা হবি বলুন বা এখনও জানার শেষ নেই, কোনো কিছুই শেষ হয়ে যায় না, একটা জীবন মনে করি কম যে কোনো ফিল্ডের ক্ষেত্রেই। আমি সব জেনে গেছি বুঝে গেছি এক জীবনে, এটা হলো একমাত্র আত্মহমিকার পরিচয় বলা হবে। সেই ক্ষেত্রে পড়াশোনা করা দরকার, পড়াশোনা না করলে কিছু হবে না, পড়াশোনা সব কিছু জানে। একজন মানুষের জীবনে মনে করি অ্যাসেট হচ্ছে তার নলেজ, এই নলেজ না থাকলে সে কনফিডেন্ট হতে পারবে না এবং তার দ্বারা মানুষ বা নেশন উপকৃত হতে পারবে না। যার জন্য আপনারা জানেন আমি আজকে ISO সার্টিফিকেট পেয়েছি, ISO 9001 2015, এটা একটা প্রেস্টিজিয়াস সার্টিফিকেশন ফ্রম গভর্নমেন্ট, ফ্রম ইন্ডিয়ান গভর্নমেন্ট বা বলুন প্রত্যেকটা দেশেতেই এটা আছে, ISO ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বা স্ট্যান্ডার্ডাইজেশন, যে কোনো প্রোডাক্ট বা সার্ভিসকে আলটিমেট তার মানকে মূল্যায়ন করে, সেটা হচ্ছে সার্টিফাই করে এই ISO সংস্থা। তো তারা, আমি কয়েক মাস আগে এটা পেয়েছি, তারা ভিজিট করে চলে এসে তারা বিভিন্নভাবে আমার ক্লায়েন্টদের সঙ্গে ক্লায়েন্ট ফিডব্যাক নিয়েছিল, সেই ফিডব্যাকের অথেন্টিকেশন যাচ করেছিল, আমার ডিগ্রিটা অথেন্টিকেশন যাচ করেছিলেন এবং আমি কীভাবে দিচ্ছি পরিষেবা, আমি যে জেমস্টোন দিচ্ছি সেটা কতটা মডারেট প্রাইসে এবং সেখান থেকে আলটিমেটলি কতটা জেনুইন সেটাও তারা যথেষ্ট প্রমাণ পেয়ে নিয়েছিল। এক ঘন্টা আমাকে প্রায় আমাকে তাদের সামনে ডেমনস্ট্রেট করতে হয়। তো এইভাবেই আর কি বলবো যে একটি মান্যতা পাওয়া এই ISO সার্টিফিকেশন। তো যাই হোক, আজকে এই কথাগুলো বলছিলাম যে ঠিকঠাক রেমেডি দিতে গেলে একজনের যথেষ্ট পড়াশোনা করতে হয় অ্যাস্ট্রোলজারকে এবং বাড়িতে খুব সময় দিতে হয়, তার জন্য আমি বাড়িতে সময় দিয়ে 1 ঘন্টা চার্ট স্টাডি করি, তারপরে লাইফ টাইম প্রেডিকশন, লাইফ টাইম রেমেডি দিই। তো আজকে মঙ্গল গ্রহ নিয়ে আলোচনা বিষয় ছিল আমাদের, এই মঙ্গল গ্রহ কোন লগ্নের ক্ষেত্রে, কোন লগ্নের ক্ষেত্রে মঙ্গল গ্রহ অশুভ, কোন লগ্নের ক্ষেত্রে শুভ। আপনারা হয়তো অবাক হবেন, আমি দেখেছি প্রায় প্রত্যেকের ক্ষেত্রেই আপনারা দেখবেন যে কোনো জায়গায় রাস্তাঘাটে দেখবেন কেউ কিছু পড়ে থাক না থাক না থাক একটা পলা অ্যাটলিস্ট পড়ে আছে, একটা পলা বা একটা মুক্ত পড়ে আছে, এটা পড়ে নেই কিছু হয় না, একেবারে ভুল ধারণা। আজকে আপনাদের বলে দেবো যে 12খানা যে লগ্ন আছে আমাদের, 12খানা রাশি জানেন না, 12খানা লগ্ন হতে পারে, এই 12খানা লগ্নের মধ্যে 6টি লগ্নের জাতক জাতিকাদের মঙ্গল পড়া নিষিদ্ধ, অর্থাৎ পলা পড়া নিষিদ্ধ। এটা কিন্তু অবাক করার কথা যে সাধারণভাবে আমরা যা চোখে দেখি তাই বেশিরভাগটাই ভুল। তো এই ক্ষেত্রে আলোচনা করব কোন কোন লগ্নের ক্ষেত্রে মঙ্গল বা পলার পড়া নিষিদ্ধ। চলে আসুন আলোচনায় চলে যাই, মঙ্গলের ক্ষেত্রে বলবো মেনলি মিথুন লগ্ন, মিথুন লগ্ন, কন্যা লগ্ন, তুলা লগ্ন। কন্যা লগ্নের ক্ষেত্রে মঙ্গল খুবই খুবই হাইলি ম্যালিফিক, খুবই অশুভ। তুলা লগ্ন, বৃশ্চিক লগ্ন, মকর লগ্ন এবং কুম্ভ লগ্ন। একটা কনসেপ্ট হয়ে গেছে লগ্নপতি, মানে আমার যা লগ্ন তার লগ্নপতি মানেই পাওয়ার দাও, আমার তুলা লগ্ন মানে আমার ডায়মন্ড পড়তে হবে, আমার মকর লগ্ন মানে আমাকে শনি পড়তে হবে, মানে আমাকে অ্যামিথিস্ট বা আমাকে ব্লু স্যাফায়ার বা নীলা পড়তে হবে, আমার কর্কট লগ্ন আমাকে পার্ল পড়তেই হবে, আমার সিংহ লগ্ন আমাকে রবি পড়তেই হবে। এই ধারণাটা কিন্তু ভুল। দেখুন বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে, বৃশ্চিক লগ্ন হয় তাদের সঙ্গে লগ্নপতি মঙ্গল, অর্থাৎ পলা পড়ে নেওয়া, কিন্তু বৃশ্চিক লগ্নের জন্য মঙ্গল অশুভ। তার কারণ বৃশ্চিক লগ্নের জন্যে মঙ্গল সিক্স লর্ডও, 6, 8, 12, দিস আর দ্য ম্যালিফিক হাউসেস ইন বেদিক অ্যাস্ট্রোলজি, এটা মনে রাখতে হবে। যে লগ্নপতি লগ্নপতি হলেও আর কী কী ভাবের অধিপতি যেন দেখতে হয়, এগুলো জানতে হয়। তাই কোন লগ্নের ক্ষেত্রে কোন গ্রহ শুভ, কোন গ্রহ অশুভ, সেটা ডিপ্লোমাতেই শেখানো হয়। যাই হোক, ঠিকঠাক জায়গা থেকে ডিপ্লোমা করলে অবশ্য, বা ডিগ্রিগুলো করলে অ্যাস্ট্রোলজিতেও। তো যাই হোক, তো সেক্ষেত্রে বলবো এই সমস্ত লগ্নের, দেখলেন 6খানা লগ্নের ক্ষেত্রেই মঙ্গল অশুভ, এদের পলা পড়া নিষিদ্ধ, একেবারেই নিষিদ্ধ, সাবধান হয়ে যান। দ্বিতীয় বলবো যে কাদের ক্ষেত্রে মঙ্গলের পাওয়া যদি লাগে, যদি লাগে অর্থাৎ পলা বা রেড কোরাল যদি পড়তে হয়, কারা কারা পড়তে পারেন, সেক্ষেত্রে বলবো কর্কট লগ্ন, কর্কট লগ্ন এবং সিংহ লগ্নের জন্যে মঙ্গল যোগ কারক গ্রহ, এদের যদি লাগে, যদি দরকার পড়ে, তাহলে কিন্তু পলা ভীষণভাবে কাজ দেবে। ধনু লগ্নের ক্ষেত্রে এবং মীন লগ্নের ক্ষেত্রে যদি মঙ্গলের পাওয়ার দরকার হয়, তাহলে সেক্ষেত্রে তারা রেড কোরাল, প্রবাল বা পলা তারা পড়তে পারেন। এই ক্ষেত্রে জেনারেল স্টেটমেন্ট বলে দিই, যদি কোনো গ্রহ সে লগ্ন সাপেক্ষে শুভ হোক অশুভ হোক পাওয়ার দেওয়ার দরকার হয় না, যদি সেই গ্রহ তুঙ্গক্ষেত্র বা স্বক্ষেত্র থাকে,
এবং এবং এর সঙ্গে যদি সম বা মিত্র নক্ষত্রে থাকে বা এবং বন্ধু গ্রহ যুক্ত হয় তাহলে তার কোনো প্রতিকার লাগে না। আবার বলে রাখছি, যদি কোনো গ্রহ সে লগ্ন সাপেক্ষে শুভ হোক বা অশুভ হোক, যদি তুঙ্গক্ষেত্র বা স্বক্ষেত্র থাকে তার সঙ্গে বাকি কিন্তু পয়েন্টগুলো অ্যান্ড অর নয়, সেক্ষেত্রে সম বা মিত্র নক্ষত্র অ্যান্ড বন্ধু গ্রহ যুক্ত হলে তার কোনো ডিরেক্ট রেমেডি দরকার পড়ে না। তাহলে এত কিছু দেখার পরে, এত কিছু রুল আমরা অ্যাপ্লাই করার পরে তবে একজনকে আমরা প্রপার রেমেডি, মিনিমাম রেমেডি দিতে পারি এবং তাতেই কাজ হয়। তো আজকে চলে আসুন আমার কিছু স্যাম্পল স্টক থেকে, আমি কিছু স্টক থেকে আমি কিছু স্যাম্পল দেখাচ্ছি আজকে মঙ্গলের ইয়ে হিসাবে, প্রতিকার হিসাবে। দেখুন, মঙ্গল জেনারেলি আমরা বলি ক্যালসিয়াম কার্বোনেট গ্রুপের, ক্যালসিয়াম কার্বোনেট গ্রুপের CaCO3, অর্থাৎ পলা CaCO3, ক্যালসিয়াম কার্বোনেট থাকে মেনলি, ক্যালসিয়াম এবং কার্বোনেটের সংমিশ্রণে CaCO3 হয়। সমুদ্রের নিচে এক ধরনের কীট যেটাকে আমরা বলি পলিপ, সেই পলিপ একসঙ্গে, অনেকগুলো পলিপ একসঙ্গে একটা একটা কলোনি ফর্ম করে এই পলার আকার ধারণ করে। একটা বড় পলা থেকে বিভিন্ন কাটিং করে করে ওই ছোটো পলা পরিধানযোগ্য করা হয়। স্পেসিফিক গ্র্যাভিটি সাধারণভাবে 2.6 থেকে 2.7 এবং রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.4 টু 1.6 এবং হার্ডনেস 3-4 ইন মো স্কেলে। তো চলে আসুন একটু পলাগুলো দেখে নিই। দেখুন, এই পলাগুলো হচ্ছে কিন্তু অক্স ব্লাড রেড, এগুলো কিন্তু খুব উচ্চ মানের পলা এবং এর মধ্যে কোনো ফিলিং নেই। ফিলিং সম্বন্ধে একটু বলছি, তার আগে পলাগুলো দেখে নিন। এই পলাগুলোর প্রত্যেকটা কিন্তু খুব অরিজিনাল এবং খুব ভালো কালারের, অরিজিনাল কালারের পলা, একেবারে অরিজিনাল। সমুদ্রের নিচ থেকে যে পলিপ যারা ফর্ম করে, যে কোরাল তৈরি হয়, সেখান থেকে কাটিং করে এবং পলিশ করে এই পলা আমরা দিই। এগুলো প্রত্যেকটাই অক্স ব্লাড রেড। অক্স ব্লাড রেড মানে একটু ডার্ক বলতে পারেন, রেডিশ ভাবটা থাকে। এই ক্ষেত্রে সব থেকে ভালো ফল পাওয়া যায় যাদের খুব মঙ্গলে খুব ভালো পাওয়ার দরকার, সেক্ষেত্রে আমরা অক্স ব্লাড রেডটাকে আমরা প্রেফার করি। যাদের একটু হালকা পাওয়ার দরকার হয় সেক্ষেত্রে অক্স ব্লাড রেড না হলেও আমরা অ্যাভারেজ কোয়ালিটির যে পলা সেটাকে আমরা সাজেস্ট করে থাকি। এর সঙ্গে আপনারা জানেন, প্রত্যেকবার আমি বলে থাকি যে কোনো জেম স্টোন পড়তে গেলে হাতে পড়ার থেকে, মানে আঙুলে পড়ার থেকে, আমি বলবো সবসময় বাজুতে, বাজুবন্ত বা আর্মলেট করে যদি পড়া যায় এভাবে কলেটে, তাহলে সেটা খুব ভালো কাজ দেয়। দেখুন, এইভাবে আমি কিন্তু আমার ওয়ার্কশপে, আমার যখন আমি দিই আমার ক্লায়েন্টদের, এইভাবে বানিয়ে দিই। এখানে আরও অন্যান্য স্টোনের সঙ্গে এখানে পলাও আছে এবং তার সঙ্গে আমি একটি সার্টিফিকেট দিই, যে পলাটি তার লাগবে সেই পলার, সেই স্টোনটার এক্স্যাক্ট পিকচার এবং তার যে কম্পোজিশান, তার যে স্পেসিফিকেশান, সেগুলো এখানে মেনশন করা থাকে। আমি বলে দিই যে আপনারা যে কোনো জায়গা থেকে নিজের ইচ্ছা মতো সেটা আপনারাও টেস্ট করিয়ে নিতে পারবেন, ল্যাব রিপোর্ট একই আসবে। এর সঙ্গে আমি প্রত্যেকবার যেটা বলি যে খালি চোখে, বিশেষ করে পলার জন্যে, আমরা যদি পলা যেহেতু ওপেক, পলা যেহেতু ওপেক ট্রান্সপারেন্ট নয়, সেক্ষেত্রে এই ওয়াচ গ্লাসে আমরা এই লেজার রে দিয়ে আমরা কিন্তু বুঝতে পারি যে স্কেলিংটা কতটা আছে, কতটা ফিলিং আছে। এই লেজার রে, এই লেটার লেজার রে আমরা বলি, এই লেজার রে, এটা দিয়ে আমরা বুঝতে পারি যে এক্স্যাক্টলি কতটা এর মধ্যে ফিলিং করা আছে। দেখুন, এই দেখছেন যে এত সুন্দর পলাটা, এটা কিন্তু অনেক সময়, অনেক ক্ষেত্রে দেখা যায় খালি চোখে বোঝা যাবে না এটা অরিজিনাল কিনা। অরিজিনাল হলেও এর মধ্যে কত পার্সেন্ট অ্যাকচুয়াল পলা আছে। এই পলার মধ্যে অনেক সময় দেখা যায় ফিলিং থাকে, মানে রেজিন দিয়ে হয়তো 20% ক্যালসিয়াম কার্বোনেট আছে, বাদ বাকি 80% রেজিন দিয়ে ফিল করা থাকে, মানে অনেক পোর্স থাকে, তার মধ্যে 80% হয়তো রেজিন দিয়ে ফিল করা থাকে। সেই ক্ষেত্রে দাম আপনার ক্ষেত্রে না কম নিলেও ব্যবসায়িক স্বার্থে এর কিন্তু গুরুত্ব অনেক ইয়ে থাকলেও অ্যাকচুয়াল কাজটা কিন্তু কম হয়। আমি এগুলো প্রেফার করি না, সেই ক্ষেত্রে দেখে নিতে হওয়ার জন্য স্কেলিং প্যাটার্ন দেখে আমরা বলে দিতে পারি যে এই পলাটির মধ্যে কতটা ফিলিং আছে। যত ফিলিং কম হবে, যত স্কেলিং ডেন্সিটি বেটার হবে, তত কিন্তু ভালো কাজ দেবে। আমি সবসময় নন ট্রিটেড, নন হিটেড আমি জেম স্টোনের গুরুত্ব দিয়ে থাকি। আমি নিজে যখন স্টোন কাউকে চুজ করে দিই, তার জন্যে আমি 100% আমি গ্যারেন্টি দিই এবং বলে থাকি, যদি এটা কাজ না করে, যে কাজটার জন্যে স্টোনটা দেওয়া, যদি কাজ না করে তাহলে তার 100% মূল্য আমি ফেরত দেবো। আজ অবধি সেটা হয়নি, এতটা গ্যারেন্টি দিতে পারি, তার কারণ এতটা স্টাডি করে, এতটা কনফার্মলি আমি মিনিমাম নাম্বার অফ স্টোন এবং ঠিক কোয়ালিটির স্টোন আমি দিতে পারি বলেই এই গ্যারেন্টি আমি দিতে পারি। তো আজকে আপনারা দেখতে থাকছেন অ্যাস্ট্রোলজি ইন দ্য লাইট অফ সায়েন্স। আশা করি আপনারা বুঝতে পারবেন যে অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোলজার হতে গেলে কতটা সায়েন্সের গুরুত্ব, কতটা
কতটা ফিজিক্স পড়া দরকার, কারণ একটা পলার একটা জেমস্টোন বলতে পারেন, দেখতে গেলে আমরা স্পেসিফিক গ্র্যাভিটি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, হার্ডনেস, ট্রান্সপারেন্সি, কালার, এই ফিজিক্যাল প্রপার্টিগুলো আমায় জানতে হয়, দেখতে হয়। জেমোলজিও মাস্টার্স একটা সাবজেক্ট বলতে পারে, একটা মানে বিষয় যেটা আলাদাভাবে পড়তে হয়, বিদেশের উপরে রিসার্চ হয় জেমোলজির উপরে। তো এই একজনের যার জন্য সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকাটা অতি অবশ্যই দরকার। ঠিকঠাক রেমেডি দিতে গেলে একটা জায়গায় প্রেডিকশান করলেন, আলটিমেটলি যদি রেমেডি না দেওয়া পায় তাহলে সেই মানুষটি আলটিমেটলি আপনার কাছে পরিষেবা পেলো না, এটা মাথায় রাখতে হবে। তার জন্যেই ঠিকঠাক প্রপার রেমেডি নিলে 24 আওয়ার্সের মধ্যে কাজ শুরু করে এবং 1 মাসের মধ্যে ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাক পাওয়া যায়। নমস্কার, আজকে থামার ইঙ্গিত চলে আসছে, আজকে এখানে থামলাম। ভালো থাকবেন, ভালো থাকাটাই উদ্দেশ্য প্রত্যেকের।